পাকিস্তান আসলে টপ অর্ডার ব্যাটসম্যান গুড শেপে আছে কিনা? প্রথমত বাবর আজম, পাকিস্তানের টিমটা বাবর আজমের উপর কি পরিমাণ ডিপেন্ডেন্ট আমি একটু পরিসংখ্যান দিই। লাস্ট 7 ম্যাচে বাবর আজম মাত্র 150 করেছেন। এখন আপনি বলতে পারেন যে লাস্ট 7 ম্যাচে 150 করেছেন, ওয়েল অ্যাভারেজ, কিন্তু বাবর আজমের উপর পাকিস্তান যে পরিমাণ ডিপেন্ডেন্ট, তার আগের 12 ম্যাচে বাবর আজম 7টা হাফ সেঞ্চুরি 2টা সেঞ্চুরি করেছেন। তার মানে আগের 12 ম্যাচের মধ্যে 9টা ম্যাচই বাবর আজম 50+ রান করেছেন। দ্যাট মিনস এই পরিমাণ ডিপেন্ডেড পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা বাবর আজমের উপরে। সো যখন এই বাবর আজমের কাছ থেকে আপনি 7 ম্যাচে মাত্র 150 পাবেন এবং ওই 150 বাদে বাকি ইনিংসগুলোর কোনো ইনিংসে 30 রানও নাই, দ্যাট মিন্স পাকিস্তান ডেফিনেটলি দে আর স্ট্রাগলিং। এবং লাস্ট ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যেভাবে পাকিস্তানের দুই ওপেনার ফ্লারিশ করেছিল শুরুর দিকে, ইফ বাবর আজম কুড হ্যাভ স্কোর আ হাফ সেঞ্চুরি, ইট উড হ্যাভ বিন আ ডিফারেন্ট গেম। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় পাকিস্তানের টপ অর্ডার দুজন আবদুল্লাহ শফিক এবং ইমামুল হক লাস্ট ম্যাচে রান করেছেন, কিন্তু বাবর আজমের রান করাটা ইটস ব্যাডলি নিডেড ফর পাকিস্তান, কারণ রিজওয়ান মাঝখান দিয়ে হি ইজ বিন ব্রিলিয়ান্ট, হি ইজ আ ভেরি গুড স্পিন হিটার। আমার কাছে মনে হয় আজকে আফগানিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, এই টুর্নামেন্টে তার স্পিনের বিরুদ্ধে অ্যাভারেজটা 125। সো হি ইজ ওয়ান অফ দ্য ডমিনেটিং ব্যাটার্স, যিনি স্পিনারদেরকে ডমিনেট করছেন। সো আফগানিস্তানের যদি ভয়ের কারণ থাকে আমার কাছে মনে হয় এক নম্বরে থাকবেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু বাবর আজমের রানে ফেরাটা আসলে খুবই জরুরি। সাইম ভাই, সাদাবের ইনক্লুশনটা কিভাবে ক্যালকুলেট করছেন? ডেফিনেটলি ইট ওয়াজ মাস্টলি নিডেড। একজন পেস বোলারকে বসিয়ে আপনি একটা স্পিনার খেলাবেন, আফগানিস্তান যেমনটা করেছে তারা আজমাতুল্লাহ ওমরজাকে রেখেছে ব্যাটিং পার্সপেকটিভ থেকে, ফজল হক ফারুকিকে তারা ড্রপ করেছে, ঠিক তেমনিভাবে পাকিস্তানও সেই জায়গাটায় সাদাব খানকে তারা খেলাবেই, এটা আজকে জানার কথা, কারণ উইকেটের নেচার যেটা শুরুতে বলছিলাম নওয়াজের পরিবর্তে ওয়েল এটা একটা ট্রিকি ডিসিশন ডেফিনেটলি। আমি হয়তো মিস করে গেছি, আমি ভেবেছিলাম কোনো পেস বোলারকে বসিয়ে, বাট নওয়াজ এই ইয়ারটা মোহাম্মদ নওয়াজের কিন্তু খুব বেশি ভালো যাচ্ছে না। ইভেন আমি যেদিন পাকিস্তান শুরু করলো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা, তার আগ পর্যন্ত এই বছরে নওয়াজ ওয়ানডে ক্রিকেটে কোনো উইকেটই পান নাই, কোনো ফিভারের জায়গাটায় চিন্তা করলে তারা স্পিন অপশন তো ডেফিনেটলি লাগবে এবং তাদের হাতে তো আসলে অল্টারনেট স্পিন অপশন নাই। তাদের সাদাবও কিন্তু খুব বেশি তোমার ইফেক্টিভ হয়েতে বল কিন্তু করতে পারছে কেউই না। পাকিস্তানের উইক গেটটা আসলে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া এই দুইটা টিমকে নিয়ে কথা হচ্ছিল যে তাদের উইক গেটের জায়গাটা এটা যে একে তো অস্ট্রেলিয়া টিমে জ্যাম্পা ছাড়ার কোনো অপশন নাই, আর পাকিস্তান টিমের দুই স্পিনার ওয়ান ডে ক্রিকেটেই আসলে আলটিমেটলি এই ইয়ারটায় ওইভাবে জ্বলে উঠতে পারছে না, ঠিক যেমনভাবে বাবর আজমকে নিয়েও কথা হচ্ছে। সো ডেফিনেটলি স্পিনার তো খেলাতেই হবে এবং সেই জায়গাটা তারা সাদাবকে খেলিয়েছে, বাট ইট উইল বি টাফ ফর পাকিস্তান। আমার কাছে মনে হয় যে চেন্নাইয়ের এই কন্ডিশনে পেস বোলার সংখ্যা বেশি, আফগানিস্তান যেখানে 4টা স্পিনার নিয়েছে তারা কিভাবে ডিফেন্ড করে টোটালটা, এটা একটা দেখার জায়গা হবে যে এই অপশন নিয়ে, লিমিটেড অপশন নিয়ে স্পিনের ক্ষেত্রে এটা হয়তো বা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। না, পাকিস্তানের পেস ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটা খরচে যাচ্ছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। আগের ম্যাচগুলোতে আমরা তেমনটাই দেখেছি, লাস্ট ম্যাচে যা করেছে আমার মনে হয় যে অপশন থাকলে হয়তো একটু রেস্ট নিতে বলতে পারতো যে একটু রেস্ট নাও, বাট আমার মনে হয় যে এই ডিপার্টমেন্টের উপরে পাকিস্তান মোহাম্মদ ওয়াসিম একজন অপশন তো ছিল, না রিলাই করতেই হবে দোজ প্লেয়ার, আপনার এরা যে কোনো সময় সিনারিওটা চেঞ্জ করতে পারে। একদম একদম, আপনি দেখেন আফ্রিদি কিছুটা ব্যাক করেছে শেপে, আমরা প্রথমে তার আর্লি সুইংটা অফ ছিল।